সালাম আলাইকুম ভিয়াস, কেমন আছেন? সবাই আশা করি অনেক ভালো আছেন। সকলকে আজকে নতুন টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার শুভ খান, প্রফেশনাল ওয়েব ডেভেলপার এবং অ্যান্ড্রয়েড ওয়েব ডেভেলপার। ভিয়াস, আজকে নতুন অ্যামাজন একটি ওয়েবসাইট শেয়ার করবো, যেখান থেকে আপনারা ফ্রিতে, একদম ফ্রিতে আনলিমিটেড আর্নিং করতে পারবেন, কোন রকম ডিপোজিট করা ছাড়া। এবং অ্যাকাউন্ট খোলার সাথে সাথে রয়েছে 2000 গিগাহার্টজ পাওয়ার বোনাস। আশা করি আপনারা সেই গিগাহার্টজ পাওয়ারটা আপনারা ক্লেম করে নেবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে। সো টিউটোরিয়ালটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর হলো গিয়ে আমাদের সাথে যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করেননি, তারা মাস্টলি জয়েন করে নেবেন। কি জন্য জয়েন করবেন আমি সেটাও বলে দিচ্ছি, কারণ আমাদের দেখা গেছে অনেক সময় আমাদের ইউটিউব ভিডিও দেখা পড়ে না। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, ফেসবুকে কিন্তু আমরা সেই ভিডিওগুলো আপলোড করে দিই, যাতে করে আমাদের ফেসবুক ফ্রেন্ডরাও সেখান থেকে দেখে নিতে পারে। ঠিক আছে, তো আপনারা কিন্তু একদম ইজিলি সেখান থেকে দেখে নিতে পারবেন। আর মাস্টলি আপনারা তাই ফেসবুকে জয়েন করে নেবেন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করে নিতে পারেন। আর হলো আপনাদের আজকে যে ওয়েবসাইটটি আমি শেয়ার করবো, সেই ওয়েবসাইট থেকে আপনারা যে আর্নিংটা করবেন, আর্নিংটা নেওয়ার জন্য আপনাদের প্রয়োজন হবে পেয়ার অ্যাকাউন্ট। ঠিক আছে, তো পেয়ার অ্যাকাউন্ট খোলার যে লিঙ্ক সেটা আমি আপনাদেরকে দিয়ে রাখছি, আপনারা এখান থেকে গিয়ে সহজে খুলে নিতে পারবেন। ঠিক আছে, এছাড়া পারফেক্ট মানি অ্যাকাউন্ট আপনাদের প্রয়োজন হবে এবং স্কিল প্রয়োজন হবে, আমি সেগুলো লিঙ্ক আপনাদের দিয়ে দিবো, সেগুলো থেকে আপনারা এই অ্যাকাউন্ট গুলো খুলে নেবেন। ঠিক আছে, বর্তমানে পারফেক্ট মানি এবং স্কিল আপনাদের এই টিউটোরিয়ালে প্রয়োজন না হলে পরবর্তী টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন হবে, তাই আপনারা খুলে রাখতে পারেন। ঠিক আছে, কারণ এই অনলাইন পেমেন্ট গেটওয়ে গুলো আপনাদের থাকলে আপনারা যে কোনো ট্রানজাকশন খুব সহজে করতে পারবেন। এছাড়া গাইজ, আমাদের টুইটার এবং পিন্টারেস্টে আপনারা মাসে জয়েন করে নেবেন, তো ওয়েবসাইটটির লিঙ্ক এরকম ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, এখান থেকে আপনারা সরাসরি ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি পড়েন তাহলে বিভিন্ন রেজিস্টার নাও অ্যান্ড গেট বোনাসেস। ঠিক আছে, এবং যেখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু 2000 গিগাহার্টজ পাওয়ার আপনি ফ্রি পাবেন। এছাড়া প্রত্যেক 50 মিনিটে আপনি এখান থেকে 5 থেকে 50 গিগাহার্টজ পাওয়ার ফ্রিতে ক্লেম করতে পারবেন। এর মাধ্যমে আপনার কি হবে, অন্যান্য ওয়েবসাইটে গিগাহার্টজ পাওয়ার বৃদ্ধির জন্য ডিপোজিট করার লাগে, কিন্তু এখানে গিগাহার্টজ পাওয়ার বৃদ্ধির জন্য কোন রকম ডিপোজিট করা লাগবে না। ঠিক আছে, আপনি এখান থেকেই ক্লাইম করে শুধুমাত্র গিগাহার্টজ পাওয়ার বৃদ্ধি করতে পারবেন এবং আনলিমিটেড আপনি এখানে আর্নিং করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে। ফর দ্যাট ইউ ক্যান ক্লিক ইন দিস, মাই গুডনেস। তো আপনাদের যেটা করতে হবে সেটা হলো আপনার এখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার ফর্ম চলে আসবে, চলে আসার পরে এখানে ইমেল দিয়ে দিবেন এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন, এখানে ভোটার ওপরে ক্লিক করবেন, এরপরে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। আমার অ্যাকাউন্ট খোলা আছে, তাই আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পরে এরপরে আমরা চলে যাবো ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে গিয়ে আমরা বিস্তারিত দেখে নিবো। তো আমি লগ ইন করে নিলাম, স্ট্যাটাস পাচ্ছেন এখানে লেখা রয়েছে সাকসেসফুল অথরাইজেশন, সো আফটার কমপ্লিটিং দ্যাট আমরা চলে আসলাম আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার গিগাহার্টজ পাওয়ার রয়েছে 2015, কারণ ইতিমধ্যে আমি দুইটা ক্লাইম করেছিলাম এবং এখানে তাই আমার গিগাহার্টজ পাওয়ার বৃদ্ধি পেয়েছে। আমরা আপনারা ওইভাবে গিগাহার্টজ পাওয়ার বৃদ্ধি করতে পারেন। তো আপনাদের অ্যাকাউন্টটা খোলার পরে এখানে চলে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের অনেকগুলো কয়েন মাইনিং করার অপশন রয়েছে, ইউএসডিটি এবং টিআরএক্স এবং বিটিসি, এছাড়া রয়েছে ডগি এবং এলটিসি। এর মধ্যে থেকে যেটা আপনাদের মাইনিং করার প্রয়োজন হয় স্টার্টে ক্লিক করে দেবেন, তাহলে মাইনিং হওয়া শুরু করে দেবে। আমি ইউএসডিটি মাইনিং করতেছি, তো ইউএসডিটিটা আপনারা নিতে পারবেন কয়েন বেজে, এছাড়া আপনারা নিতে পারবেন পেয়ারে। পেয়ার অনেক ভালো একটি ওয়েবসাইট পেমেন্ট গেটওয়ে, আপনারা জানেন, ইতিমধ্যে যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি। আর হলো এখান থেকে সবচেয়ে কম পরিমাণে হলে আপনি উইথড্র দিতে পারবেন, সেটা হলো ইউএসডিটি। ঠিক আছে, তো আপনারা আপনাদেরকে এই জন্য বললাম যে ইউএসডিটি আপনারা মাইনিং করতে পারবেন। আমি আমার দৃষ্টিকোণ থেকে মাইনিং করছি, আপনাদের অন্য কোনোটা ভালো লাগলে আপনারা মাইনিং করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, তো ইউএসডিটি আপনারা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনাদের বোঝার সুবিধা আছে। পেয়ারে আমি চলে যাবো এখন, আপনাদেরকে পেয়ারে দেখিয়ে দিচ্ছি। তো পেয়ার অ্যাকাউন্ট খোলার পরে আপনারা এখানে এই অপশন অনেকগুলো দেখতে পাবেন, তো এর মধ্যে থেকে এখানে দেখতে পাচ্ছেন এই ইউএসডিটি এখানে রয়েছে। ঠিক আছে, তো এটা পেয়ার, আপনারা এই কারণে আমি আপনাদেরকে বললাম যে পেয়ার অ্যাকাউন্ট আপনারা খুলে নিতে পারেন। ঠিক আছে, তো এটা এখানে চলে গেছে, আমি আবার এখানে নিয়ে আসি। ঠিক আছে, তো এখানে এইভাবে আপনারা পরিবর্তন করে নিতে পারেন, অনেক সুন্দর একটি ই পেয়ার, অনেক ভালো একটা পেমেন্ট গেটওয়ে। ঠিক আছে, এই কারণে আমি আপনাদেরকে রিকমেন্ড করলাম। যাই হোক, আমরা আমাদের পরবর্তী অপশনে চলে যাই। তো এখান থেকে আপনারা যেটা আপনারা মাইনিং করবেন সেটা সিম্পলি স্টার্টে ক্লিক করে, ক্লিক করলে আপনারা সেটা মাইনিং হওয়া শুরু হবে। তারা যদি স্টপ করতে চান তাহলে স্টপে ক্লিক করলে স্টপ হয়ে যাবে। ঠিক আছে, তো পাঁচবার এটা আপনারা করে দিবেন। ঠিক আছে, এখানে এসে আপনারা যে কোনো একটা মাইনিং স্টার্ট করে দিবেন, তাতে এই গিগাহার্টজ পাওয়ার অনুযায়ী আপনারা এখানে মাইনিং করতে থাকবেন। এটা গেল, যাওয়ার পরে
এরপরে যে অপশনটা রয়েছে বোনাসের, বোনাসের অপশনে চলে যাবেন। বোনাসের অপশনে চলে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে রিলেশন ফরওয়ার্ড বোনাস হিসেবে নেওয়ার একটা অপশন রয়েছে। তো এই অপশনে আমরা চলে গেলাম, চলে যাওয়ার পরে এটা চলে আসবে। চলে আসার পরে এখানে দেখতে পাবেন যে গিগাশিপ পাওয়ার জন্য কোন রকম ক্যাপচা বা কোন রকম কাজ করা ছাড়াই আপনি এখানে দেখতে পাবেন গিগাশিপ পাওয়ারটা আপনারা কি পাবেন পেয়ে যাবেন। তো সিম্পলি আপনারা এখানে চলে আসবেন, চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশন পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যেই এই গিগাশিপ পাওয়ারটা আমি পেয়েছিলাম, ঠিক আছে। তো আমার 5 মিনিট বাকি আছে, 5 মিনিট পর আমি আবার ক্লেম করতে পারবো, ঠিক আছে। এখানে 5 থেকে 50 গিগাশিপ পাওয়ার মধ্যে আপনারা পেতে পারেন প্রত্যেক 50 মিনিট পর পর। তো আমি 5 মিনিট পরে এটা করতে পারবো, এখন করতে পারবো না, বাট আপনাদের এই অপশনে পেয়ে যাবেন। এখানে আইটা ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন র্যান্ডমলি আপনারা 5 থেকে 50 গিগাশিপ পাওয়ার আপনারা ফ্রিতে পেয়ে যাবেন, ঠিক আছে। কোন রকম ডিপোজিট করার প্রয়োজন হবে না। আর আমি আপনাদেরকে এরপরে যেটা রয়েছে হিস্টোরি মিস্টোরি নামক অপশন থেকে আপনারা আপনাদের হিস্টোরি গুলো দেখে নিতে পারবেন, আপনাদের উইথড্র এবং ডিপোজিট যদি করেন সেগুলো আপনারা দেখে নিতে পারবেন, ঠিক আছে। বাট আমি ডিপোজিট করতে আপনাদেরকে বলবো না, ঠিক আছে। আমি বোঝানোর সুবিধাতে শুধুমাত্র বলে দিতে পারি, বাট রিকমেন্ড আমি করবো না, আপনাদের চাইলে করবেন, এখন নাম অনুসারে নাই, কারণ এখানে একদম ফ্রি আপনারা আর্নিং করতে পারবেন। আমি আপনাদেরকে উইথড্র অপশনটা দেখিয়ে দিচ্ছি কিভাবে উইথড্র দিবেন, সেখানে গিয়ে আরো বিষয়টা স্পষ্ট হবে। সেটা হলো উইথড্র দেওয়ার জন্য উইথড্র অপশনে চলে যাবেন। উইথড্র অপশনে চলে যাওয়ার পরে যেটা করবেন, সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন 10 মিনিট থেকে সর্বোচ্চ 6 ঘন্টার মধ্যে আপনারা উইথড্রটা পেয়ে যাবেন। তো উইথড্র নেওয়ার জন্য যেটা করতে হবে, টু ব্যালেন্স উইথড্র। তো আপনারা দেখতে পেয়েছিলেন যে আমি টিথার মাইনিং করতেছিলাম, তো এটা আপনারা যেটা মাইনিং করবেন সিম্পলি সেটা ব্যালেন্স দেখাবে। তো সেটা আপনারা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনারা যদি দেখেন এখানে মিনিমাম উইথড্র অ্যামাউন্ট যদি দেওয়া রয়েছে, তো এখানে USDT তে দেখতে পাচ্ছেন মাত্র 1.03 যদি হয় তাহলে কিন্তু আমি USDT তে এখান থেকে উইথড্র নিতে পারবো। আর TRS দেখতে পাচ্ছেন 200 TRS হওয়া লাগবে, এবং দেখতে পাচ্ছেন BTC 0.005 এবং 2.0651 ডবল কয়েন লাগবে, এবং এখানে দেখতে পাচ্ছেন LTC 0.03, অনেকগুলো বড় বড় অ্যামাউন্ট মনে হচ্ছে। এবং USDT কম হওয়ার কারণে আমি এটাই মাইনিং করতেছিলাম, এই কারণে আমি আপনাদেরকে বলেছিলাম যে পেয়ার অ্যাকাউন্ট খুলে আপনারা এখানে USDT এটাই মাইনিং করেন, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে সহজে উইথড্র নিতে পারবো। তো উইথড্র নেওয়ার জন্য যেটা করতে হবে, আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নেওয়ার পরে এখানে অ্যামাউন্ট অটোমেটিক চলে আসবে। চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইউ ক্যান উইথড্র উইদাউট ডিপোজিট, তার মানে হলো এই ওয়েবসাইটটি থেকে কিন্তু ডিপোজিট করা ছাড়াই আপনি উইথড্রটা নিতে পারবেন, ঠিক আছে। এটা আমি বলতেছি না, এটা কিন্তু ওয়েবসাইট নিজেই বলতেছে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাদের ডিপোজিট করার কোনো প্রয়োজন নেই, চাইলে আপনারা ডিপোজিট করতে পারেন। যদি আমি উইথড্র প্রুফ আপনাদের সাথে শেয়ার করি তারপরে আপনারা ডিপোজিট করে, ঠিক আছে। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট নাম্বার, এখানে যেটা করবেন সেটা হলো আপনারা সরাসরি পেয়ারে চলে যাবেন। পেয়ারে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন USDT, ডিপোজিট ক্লিক করবেন। ডিপোজিট ক্লিক করার পরে যেটা করবেন সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন চলে আসবে ইউ ক্যান অ্যাড ফান্ড ইউর অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনারা যেটা করবেন, যেটা কপি ইউর টিথার বা USDT অ্যাড্রেস, এখানে কপি করে কপিতে ক্লিক করে আপনারা চলে যাবেন আপনাদের আগের গ্রুপে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে আপনাদের ওয়ালেটটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে এখানে উইথড্র ওয়ালেট ক্লিক করলে ইনস্ট্যান্টলি এখান থেকে 10 মিনিট থেকে 6 ঘন্টার মধ্যে আপনারা উইথড্রটা পেয়ে যাবেন, ঠিক আছে। এছাড়া যে অপশনটি রয়েছে সেটা হলো রিপ্লেসমেন্ট, এটা হলো ডিপোজিট করার জন্য। যদি আপনাদের ভালো লাগে, ঠিক আছে, তাহলে আপনারা ডিপোজিট করতে পারেন। তো ডিপোজিট করার জন্য যেটা করতে হবে, রিপ্লেসমেন্ট অপশনে চলে যাবে। তো চলে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো রিপ্লেসমেন্ট এবং অপশনে চলে আসার পরে দেখতে পাচ্ছেন ইউ ক্যান নেক্সট লেভেলে আপনারা যেতে পারেন মাত্র $1 হয়। এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম ডিপোজিট করার অ্যামাউন্ট মাত্র 10 সেন্ট, ঠিক আছে। আপনারা যদি এসএটি চেকও করতে চান তাহলে আপনারা মাত্র 10 মিনিট ডিপোজিট করে আপনারা চেক করতে পারেন, ঠিক আছে। তো সেটা আমি আপনাদেরকে আগে বলেছি যে ডিপোজিট করতে আমি রিকমেন্ড করি না, আপনাদের মন চাইলে করবেন, আমার চাইলে নাই। আমি আপনাদেরকে সিস্টেমটা শিখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা কোনো রকম প্রবলেম ফেস না করেন। তো এখানে আপনারা অ্যামাউন্ট দিয়ে দেবেন, অ্যামাউন্ট দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাবেন গিগাশিপ পাওয়ার নিয়ে নেবে, ক্যালকুলেট করে নেবে। এরপর এখান থেকে আপনার পেমেন্ট গেটওয়েটা সিলেক্ট করে নেবেন, আপনারা কোনটার মাধ্যমে ডিপোজিট করবেন, ঠিক আছে। পারফেক্ট মানি আছে, পারফেক্ট মানি USD আছে, পারফেক্ট মানি রাব আছে, মানে রাশিয়ান যে ডলার সেটা আছে, আপনারা যেটা ভালো লাগে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা যেটা করবেন, বিটকয়েন আছে যেটা মধ্যে সেটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে জেনারেট ডিজিট অ্যাড্রেস এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে অ্যাড্রেস জেনারেট হয়ে যাবে। তো এই অ্যাড্রেসটা আপনারা যদি সেন্ড করে দেন, ঠিক আছে, তাহলে দেখতে পাবেন এখানে অটোমেটিক ডিপোজিট হয়ে যাবে। ডিপোজিট হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে আনলিমিটেড মাইন করতে পারবেন, ঠিক আছে। তো গাইজ এই পর্যন্ত ছিল আজকের টিউটোরিয়াল, দেখলেন কিভাবে ফ্রিতে আর্নিং করবেন, এর উপর সব বিষয়গুলো আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর মাসলি আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি শেয়ার করবেন, চেক করতে চাই, চেক করছি। আজকের এই টিউটোরিয়াল, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।